আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি পেয়া আক্তার আজ 17 আগস্ট 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সমর্থনের জানান দেয় বিএনপি জামাত জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সকাল থেকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাগড়াছড়িতে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এতে অংশ নেন সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সকালে শহরের দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এতে বিএনপির সম্পৃক্ততা রয়েছে এর আগে লালমোহন থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন রংপুরে অনুষ্ঠিত হল রংপুরে বঙ্গবন্ধু স্মরণিকা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলী মাহমুদ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের হিসাবে পাঠানো হয়েছে গত বছরের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য 3% নগদ ও 3% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি দর্শক এই ছিল এখনকার মতো হাতে থাকা সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে